ইসলাম দরদী ভাই সকল, যে আমরা যে সপ্তাহের মধ্যে যে দিনগুলো অতিবাহিত করি, যে দিনগুলোতে আমরা জীবন যাপন করি, শ্বাস নিঃশ্বাস নিই, সেই দিনগুলোর মধ্যে সব থেকে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিনটিতে প্রতিটা মানুষকে ভালো আমল করার যেন চেষ্টা করে, এটা তার কর্তব্য। শুধু এই দিনটিতে যদি কোন মানুষ আমল করে আর অন্য দিনগুলোতে ছেড়ে দেয়, এটা ইসলাম বলে না। বরং একজন মুসলমানের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় যেন আল্লাহ রাব্বুল আলমিনের জন্য কাটে, আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতের জন্য কাটে, এটাই উদ্দেশ্য হওয়া চাই। কিন্তু বিশেষ করে এই জুমার দিনের যে ফজিলত বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এই ফজিলত অন্য কোনো জাতিকে দেওয়া হয় নাই, পূর্বের কোনো জাতিকে দেওয়া হয় নাই, বরং শুধুমাত্র এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ফজিলত দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ, ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা। সহি মুসলিম 1410 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিনগুলোতে সূর্য উদয় হয় সেই দিনগুলোর মধ্যে সব থেকে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জান্নাতের নিয়ামত দান করেছিলেন। ওয়াফিহি উখরিজা মিনহা, আর এই জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই জুমার দিনের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুনে রাখো, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমরা যে দিনগুলোতে জীবন যাপন করছো, যে দিনগুলোতে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, যে দিনগুলোতে তোমরা কাজকর্ম করছো, ইবাদত করছো, সেই দিনগুলোর মধ্যে সব থেকে উত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ, জুমার দিন। ফিহি খুলিকা আদম, সেই দিনটিতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, সেই দিনটিতেই আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছে, সেই দিনটিতেই কিয়ামত হবে। ওয়াফিহিন নাফাকা ওয়াফিহিস সাআকা, সেই দিনেই কিয়ামত হবে, সিঙ্গারে ফোঁক দেওয়া হবে। সুতরাং এই দিনটিতে তোমরা একটি আমল করবে, বিশেষ করে সেই আমলটি হচ্ছে কি, ফাকসিরু আলাইয়া ফাকসিরু সালাত আলাইয়া ইয়াউমুল জুমআহ, অতএব এই দিনটিতে তোমরা বেশি বেশি করে আমার উপরে দরুদ পাঠ করবে। فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ, তোমাদের এই দরুদগুলো যেগুলো তোমরা আমার উপরে পরিবেশন করবে, আমার উপরে পাঠ করবে, সেই দরুদগুলো আমার কাছে পৌঁছানো হবে। قَالُوا يَا رَسُولَ اللَّهِ, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তুরাদু সালাতুনা আলাইক, কিভাবে আমাদের সালাতগুলো দরুদগুলো আপনার কাছে পেশ করা হবে। وَقَدْ بَرِئْتَ, যেহেতু আপনি কবরে থাকবেন, আপনার দেহ শেষ হয়ে যাবে, আপনি হ্যাঁ শুনতেও পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে বললেন, শুনে রাখো, ইন্না আল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে এই মাটির জন্য হারাম করে দিয়েছেন যে এই মাটি কোন আম্বিয়ার কোন রসুলের দেহকে খেয়ে ফেলবে। অতএব শুনে রাখো, আম্বিয়া ইকরামের দেহ মাটিতে খাইবে না, তাদের লাশ পচবেও না, সরবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনে একটি আমল করতে বললেন, সেটি হচ্ছে দরুদ পাঠ করা। এই দরুদ এর ফজিলত যদি আমরা দেখতে চাই, তাহলে কোরআনের হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো হাদিসে এর ফজিলত বর্ণনা করা হয়েছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে মুমিনদেরকে দরুদ পাঠ করার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারেরা তোমরা নবীর উপরে দরুদ এবং সালাম পরিবেশন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, কোন মানুষ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত বড় নেকি! অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে যে তার 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মোচন করা হবে এবং 10টা মর্যাদা বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ, এই আমলটা যদি আমরা এই সুন্দর দিনটাতে ফজিলত সম্পন্ন মর্যাদা সম্পন্ন দিনটাতে করি, তাহলে কত আমরা নেকি পাবো। আমাদের এখানে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রসুলকে যেমন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিভাবে আপনার উপরে আমাদের দরুদগুলো পেশ করা হবে,
কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে? যেমন আমাদের সমাজে কিছু মানুষকে দেখতে পাওয়া যায় যখন তারা বাইরে থাকে, আর যে মদিনায় থাকে কিংবা হজ উমরা করার জন্য আসে, তখন তার দ্বারাই এই সালাম দিয়ে পাঠায় আর বলে যে হুজুরের রওজাতে গিয়ে আমার সালামটা পৌঁছে দিয়ে। এই ধরনের সালাম না, আপনার মতো মানুষ আমার মতো মানুষ এই সালামকে বহন করবে না। এই সালামকে বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফারিশতাকে নিযুক্ত করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নির্দিষ্ট ফারিশতা ঘুরে বেড়ায়, তারা গাশত করে বেড়ায়, সারা বিশ্বে ঘুরে বেড়ায়। ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম, তাদের কাজ শুধু একটাই যে তারা আমার উম্মতের পক্ষ থেকে যে সালাম দুরুদগুলো পেশ করা হয় সেই দুরুদগুলো আমার কাছে পৌঁছে দেয়। অতএব এই দুরুদ পড়ার জন্য কোনো সময় নেই, কোনো মানুষকে ভাড়া করতে হবে না, আপনাকে নিজেও যেতে হবে না, মোবাইলও সেন করতে হবে না। আপনি শুধু যেখানে থাকবেন আপনি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ ইব্রাহিমে আপনি পাঠ করুন, যদি এত লম্বা না পড়তে পারেন কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম এই সংক্ষিপ্ত দুরুদগুলো আপনি পাঠ করতে পারেন, এর অনেক ফজিলত রয়েছে। এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন এবং ফজিলতের দিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি এসে বলতে আরম্ভ করলো, ইয়া আমিরুল মুমিনিন লাউ আন্না আলাইনা নাযালাত হাযিহিল আয়াহ اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا لاتخذنا ذلك اليوم عيدا। বললে ইয়া আমিরুল মুমিনিন, যদি আমাদের উপরে এই আয়াতটা ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা ওয়া বুতিরন হুতু, এই আয়াতটাতে বলা হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দীন ইসলাম তোমাদের জন্য পছন্দ করে নিয়েছেন, আর এটাতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন যদি আপনি এই দিন ইসলাম অনুযায়ী আহকাম অনুযায়ী জীবন যাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন কিয়ামতের দিন। এখানে এই আয়াতে সার্টিফিকেট দেওয়া হলো, উনি ওই ইহুদি বলছেন আমিরুল মুমিনিনকে, যদি এই আয়াতটা আমাদের জন্য হতো তাহলে এই দিনটা যে দিনটাতে এই আয়াত অবতীর্ণ হয়েছে আমরা ঈদ মানাতাম, উৎসব মানাতাম, খুশি মানাতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী লা আ'লাম, আমি জানি, আইয়া ইয়াউমিন নাযালাত হাযিহিল আয়াহ, কোন দিনে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে এই দিনটাও আমি জানি, আর সেই দিনটা হচ্ছে ইয়াউমে আরাফা, ফি ইয়াউমি জুমআহ, জুমআর দিন, আরাফা এবং জুমআর দিন একত্রিত হয়েছিল সেই দিনটিতে এই আয়াত অবতীর্ণ হয়েছে। বন্ধুগণ, এই দিনের কি ফজিলত যে এই যত নামাজ আমরা পড়ি পাঁচ ওয়াক্তের, এই পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে জুমার দিনের এই জুমার নামাজ সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে উত্তম নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা জুমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, এই ইমানদারেরা তোমরা শুনো, যখন আজান দেওয়া হবে জুমার আজান, ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমাল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ فاسعوا الى ذكر الله, আল্লাহ জিকিরের জন্য, আল্লাহর আল্লাহর ইবাদতের জন্য, ওই নামাজ পড়ার জন্য, জুমা আদায় করার জন্য তোমরা দৌড়ে যাও। ওয়াদারুল বাই, কিনা বেচা ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, হ্যাঁ দিনের যে পারিবারিক যে কাজকর্ম আছে সেগুলো ছেড়ে দাও, অন্যান্য কাজকর্ম ছেড়ে তোমরা মসজিদের পানে দৌড়ে এসো। এই দিনটির আরেক কি ফজিলত, এই জুমার দিনের ফজিল যদি আপনি ভালোভাবে উত্তম রূপে জুমার নামাজ আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মুসলিমের মধ্যে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে বর্ণনা করেছেন যে আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ির, পাঁচ ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ অন্য ওয়াক্তের মধ্যবর্তী যে সময় রয়েছে
এক জুমা অন্য জুমার মধ্যে যে দিনগুলো রয়েছে, এক রমজান অন্য রমজানের মধ্যবর্তী যে মাসগুলো রয়েছে, এই মাসগুলোর কাফফারা হয়ে যায় যতক্ষণ পর্যন্ত মানুষ বড় বড় গুনাহাতে লিপ্ত না হবে। অর্থাৎ সে যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে তার সাগাইর যেগুলো রয়েছে ছোট ছোট গুনাহ সবগুলো মাফ করে দেওয়া হবে। অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল বলেছেন, কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবায়ের, তার জন্য এই মধ্যবর্তী সময়গুলোর কাফফারা স্বরূপ হয়ে যায় যদি সে কাবায়ের থেকে বেঁচে থাকে, কাবায়ের থেকে বেঁচে থাকে, কাবায়ের থেকে বেঁচে থাকে। অতএব আমরা বুঝতে পারলাম এই জুমার অনেক ফজিলত রয়েছে, কিন্তু আমাদের সাধারণ মানুষগুলো যারা আমাদের সমাজে অনেক মানুষকে দেখি যে এই জুমার দিনের কোনো গুরুত্বই দেয় না, এর জুমার দিনে কোনো কোনো ভরুক্ষুবি দিচ্ছে না, তারা সাধারণ দিনের মতো এই দিনগুলোকে অতিবাহিত করে দেয়। আর একটি কথা শুনে রাখবেন, এই জুমার দিনের ফজিলত যে এই জুমার দিনের ফজরের নামাজ অন্যান্য নামাজ থেকে সব থেকে বেশি উত্তম। আফদালুস সালাওয়াত ইনদাল্লাহ সালাতুস সুবহি ইয়াউমাল জুমআ ফি জামাআতিন, জামাতির সাথে ফজরের নামাজ জুমার দিনে সব থেকে উত্তম নামাজ। এই হাদিসটি বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি শুআবুল ইমানের মধ্যে নিয়ে এসেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনের ফজিলত আরো বলেছেন যে এই জুমার দিনে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করে কি যে আল্লাহর পক্ষ থেকে যদি মৃত্যু হয়, কেউ ফাঁসি দিয়ে বিষ খেয়ে যদি মৃত্যুবরণ করে এই ফজিলত নেওয়ার জন্য, তাহলে কি সেটা হবে না? এটা এই ফজিলত বলা হয় নাই। যদি কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিতে চান, মর্যাদা দিতে চান, তাহলে এই জুমার দিনে তার মরণ হতে পারে, মরণ হবে। এই জুমার দিনে কোনো মুমিন যদি মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিতনা যে এই কবরের ফিতনা থেকে, কবরের পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, কোনো মানুষ, কোনো মুসলমান যদি এই জুমার দিনে মারা যায় কিংবা এই জুমার রাত্রি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে নেবেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে বর্ণনা করেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন। সেই মতো জুমার ফজিলতের মধ্যে এটাও একটা যে আপনি জুমার দিন আপনি তাড়াতাড়ি করে মসজিদে যাবেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে ফরিশতাগুলো রেজিস্টার নিয়ে মসজিদের দরজায় বসে আছেন, লিপিবদ্ধ করছেন মানুষের নামগুলো, সেই নাম আপনার প্রথমে লেখা হবে যদি আপনি আগে যান, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য যান, এই ইবাদতকে আদায় করার জন্য যান, ফরজ আদায় করার উদ্দেশ্য আপনি যান, তাহলে অবশ্যই আপনি এই পুরস্কার পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কানা ইয়াউমুল জুমআ কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মসজিদি মালাইকাতুন, জুমার দিনে প্রতিটা মসজিদের দরজায় যতগুলো দরজা থাক না কেন, যতগুলো দরজা থাক না কেন, আপনার মসজিদে যদি 10টা দরজা থাকে 10টা দরজাতেই ফেরেশতা বসে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন, কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মসজিদ, প্রতিটা মসজিদের দরজাতে মালাইকা ফারিস্তা থাকেন, কি করেন, ইক্তুবুনাল আউওয়াল ফাল আউওয়াল, যে প্রথমে প্রবেশ করেন মসজিদে পরিশুদ্ধ নামাজ আদায় করার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য আসে, তার নামটা লিখতে থাকেন। ফাইদা জালাসাল ইমাম, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়িয়ে যান, মিম্বারে বসে যান, তাও সুহফা রেজিস্টার বন্ধ করে দেন, রেজিস্টার বন্ধ করে দেন, আর লিখে নাম লিখেন না, সময় নির্ধারিত রয়েছে, এই সময়ের মধ্যে আপনাকে যেতে হবে, তাহলে আপনার নাম সেখানে লেখা হবে। যদি আপনি ইমাম খুতবা দিয়ে শেষ করতে যাচ্ছেন খতিব, এমন সময় মসজিদে গেলে আপনার কোনো লাভ হবে না। সেই মতোই ইমাম যখন মেম্বারে বসে যাবেন, তখন যদি আপনি প্রবেশ করেন, আপনার খাতায় নাম লেখা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা রেজিস্টার বন্ধ করে খতিব সাহেবের খুতবা শুনতে আরম্ভ করে দিন। ওয়াজাউ ইস্তামিউনা যিকরা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে কথাবার্তাগুলো, আল্লাহ রসুলের যে সুন্নতগুলো আলোচনা করা হয়, ইমাম সাহেব যে কথাগুলো বলেন সেগুলো শ্রবণ করতে থাকেন। আর
যে প্রথমে আসবে সে যেন একটা ওট কোরবানির সমান নেকি পাবে, যে তারপরে আসবে সে যেন একটা গাভী কোরবানি দেওয়ার সমান নেকি পাবে, এরপরে যে আসবে সে যেন একটা একটা ছাগল কোরবানি দেওয়ার সমান নেকি পেল, এই পরে এই মতো যত আসে মুরগি একটা মুরগি কোরবানি করার সমান নেকি হলো, কেউ আন্ডা যে ডিম একটা কোরবানি করার সমান নেকি পেল, যে যত পিছিয়ে আসবে সে তত কম পাবে। অতএব এই এই জুমার দিনে শুধু এই ফজিলতটা রয়েছে, অন্য দিনে এই ফজিলত নেই। অন্য দিনে ফারিস্তা গেটে বসেন না, নামও লিখতে থাকেন না, আর এই কুরবানির ফজিলত আপনি পাবেন না। এটি শুধুমাত্র এই জুমার দিনের ফজিলত। এই জুমার দিনের ফজিলত আরো রয়েছে, কিন্তু এই ফজিলতটাকে পাওয়ার জন্য এই ফজিলতটা কত ফজিলত যে আপনি সারা বছর যদি আপনি এই আমলটা করেন তাহলে এই একদিনের পাঁচ মিনিট বা আধা ঘন্টার আমল আপনার সব থেকে বেশি উত্তম হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু এই এর জন্য একটা শর্ত, এক নম্বর শর্ত বলে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে এই জুমার দিনে গোসল করল, হ্যাঁ গোসল করার পরে ওয়া বাক্কা তাড়াতাড়ি করে আসলো, ওয়া বিতাকার এখানে একটা শর্ত বলা হলো, যে সে গোসল করবে দেরি না করে, সে তাড়াতাড়ি করে মসজিদের পানে আসবে, মানে যত আগে সে মসজিদে আসবে তার নাকি অত বেশি হবে, ওয়ামাশা পায়ে হেঁটে আসবে, আর ওয়ালাম ইয়ারকাব কোনো যানবাহনে চলে আসবে না, ওয়াদারা মিনাল ইমাম এবং ইমামের কাছাকাছি সে বসলো, ইমামের সামনে বসলো, ডানে বামে বসলো, ওয়াদারা মিনাল ইমাম ফাস্তামা ওয়ালাম ইয়ালগু, সুন্দরভাবে দিল এবং দিমাগ দিয়ে এই খুতবা শ্রবণ করবে, এবং সে খুতবা শুনে সে আমল করার উদ্দেশ্য রাখবে, আমলের পরিণত করার চেষ্টা করবে, ওয়ালাম ইয়ালগু এই খুতবা চলাকালীন কোনো ওয়াসার কথাবার্তা বলবে না, কোনো বাইরের কোনো কাজকর্ম করবে না, কথাবার্তা বলবে না, খেলাধুলা করবে না, মোবাইল নিয়ে খেলাধুলা করবে না, অন্যান্য কাজকর্ম সে করবে না, শুধুমাত্র এই ইবাদত করতে সে মগ্ন থাকবে, অন্যদিকে তার যেন ধ্যান না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে যেন লাগু না করে, অপচয় সময় না করে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতি আজরিন, সুবহানাল্লাহ। কত নাকি এই এই জুমার দিনে শুধু এটা রয়েছে, যে তার প্রতিটা খুতবাতে প্রতিটা কদমে কদমে প্রতিটা পদে পদে সে এক বছর আমলের নেকি পাবে, এক বছরের নেকি পাবে, সুবহানাল্লাহ। এক বছর আমল করলে যতটা মানুষ নেকি পায় প্রতিটা খুতবাতে প্রতিটা পদে পদে প্রতিটা কদমে কদমে সে নেকি পাবে, যদি তার এই শর্তগুলো সে মেনে কাজ করে, গোসল করবে, তাড়াতাড়ি করে আসবে, পায়ে হেঁটে আসবে, ইমামের কাছাকাছি বসবে, সুন্দরভাবে খুতবা শুনবে, কোনো কথাবার্তা বলবে না, অন্য লাগু ওয়াসার কাজকর্মতে লিপ্ত হবে না, তাহলে আল্লাহ রাসূল বললেন তার জন্য প্রতিটা খুতবাতে প্রতিটা পদে পদে এক বছরের নেকি, সুবহানাল্লাহ। কি এক বছর নেকি আমল করলে অত নেকি হবে, আল্লাহ রাসূল বলছেন সিয়ামহা ওয়া কিয়ামহা, সুবহানাল্লাহ। এক বছর কোন মানুষ যদি সিয়াম করে প্রতিদিন রোজা রাখে, আর এক বছর মানুষ যদি প্রতিদিন কিয়াম করে, কত নাকি গো, একটা একটা রোজা যদি কোন মানুষ আল্লাহর উদ্দেশ্য রাখে, হ্যাঁ আল্লাহ রাসূল বলেছেন যে মা সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর জন্য আল্লাহর রাস্তাতে একটি নেকি রাখবে, হ্যাঁ বা'আদাহু আল্লাহ ওয়াজাহু আনিন নারি 70 খারিফা, 70 বছরের দূরত্ব, 70 বছরের দূরত্ব অতিক্রম করে যত দূর মানুষ যায় অত দূর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে দূর করে দিবেন, সুবহানাল্লাহ। এত ফজিলত তো কোনো মানুষ যদি প্রতিদিন এক বছর কন্টিনিউ রোজা রাখে আর কিয়াম করে রাত্রিবেলায়, আফজালু সালাওয়াত বাদাল ফরিদা সালাতুল লাইল, এই কিয়ামুল লাইল রাতের নামাজ সব থেকে উত্তম নামাজ, এমন যদি নামাজ পালন করে তাহলে কত নাকি হবে, অত নাকি সে এই কাজগুলো যদি করে জুমার দিনে তাহলে এতটা নাকি পাবে, সুবহানাল্লাহ। কত ফজিলত গো। এই হাদিসটি ইমাম আহমদ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ
বর্ণনা করেছেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তারগীব ওয়া তারহীবে, এই হাদিসটিকে সহিহ বলেছেন। এই জুমার দিনে একটি সময় আছে, কিছু সময় আছে, একটা ঘন্টা আছে, এই সময়টাতে যদি কোনো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করতে করতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাত ফিরিয়ে দেন না। সহিহ বুখারীর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, فيها ساعة لا يوافقها عبد المسلم وهو قائم يصلي। এই জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় কোন মুসলমান যদি পেয়ে না, আর সে সময়ে যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে নামাজের রত অবস্থায় আল্লাহর কাছে চাই, ওয়া কাইমুন ইউসাল্লি, সে নামাজ পড়ে, ইয়াসআলুল্লাহ শাইআন, কোন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলো, পৃথিবীর কোন জিনিস চাক, পারিবারিক জীবন নিয়ে সে ব্যস্ত, সে থেকে মুক্তি চান, সে আপদ বিপদে ঘিরে আছে, সে আপদ বিপদ থেকে মুক্তি চান, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিকা চান, আল্লাহর কাছে গুনাহ মোচন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জান্নাত পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো চেয়ে পেতে চান, আপনার সন্তান সন্ততি নেই, আপনি সন্তান চান, আপনি ছেলে চান, আপনি মেয়ে চান, আপনি নিজের শরীরের যে রোগ বালাগুলো রয়েছে, অসুখ বিসুখগুলো রয়েছে, সেগুলো দূর করতে চান, যদি আল্লাহর কাছে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে চান, আল্লাহ রাসূল বলছেন কোন কিছু চাক না কেন মানুষ, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ শাইআন, কোন কিছু চাক ইল্লা আতাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জিনিসটা দিবেন, ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টির কথা বলতে গিয়ে বললেন, ইশারা করলেন যে এই সময়টা একেবারে অল্প সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্পর দিকে আমাদেরকে ইঙ্গিত করে বললেন যে তোমরা এই সময়টাকে পাওয়ার জন্য যথাযথ চেষ্টা করো।